বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির দুই দাপটের নায়ক মান্না এবং রুবেল। 80 দশক থেকে 2000 দশকেও দাপট দেখিয়েছেন রুবেল। আর নায়ক মান্নার 80 দশকে দাপট না থাকলেও 90 দশকে এসে দাপট দেখিয়েছেন 2000 দশক পর্যন্ত। এই দুই নায়কের বক্স অফিস লড়াই হয়েছে বহুবার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব 2004 সালে মান্না এবং রুবেলের কয়টি করে সিনেমা মুক্তি পেয়েছিল। আমরা আরো জানতে পারব এই দুই নায়কের মধ্যে 2004 সালে কোন নায়কের সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা হয়েছিল এবং ফ্লপ হয়েছিল এই ভিডিওতে আমরা জানব। তাহলে চলুন আমরা জেনে নেই। 2004 সালে মান্নার মুক্তি পায় বাপ বেটার লড়াই সিনেমা। FI মানিক পরিচালিত বাপ বেটার লড়াই। মান্না ছাড়াও এই ছবিতে পূর্ণিমা, অমিত হাসান, নদী, রাজ্জাক, সাদেক বাচ্চু, শিবা শানু, নাসির খান সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাপ বেটার লড়াই ছবিটি হিট হয়েছিল। 2004 সালে বছরের শুরুতে রুবেলের মুক্তি পায় ড্যাঞ্জার হিরো সিনেমা। আহমেদ আলী মন্ডল পরিচালিত ড্যাঞ্জার হিরো। রুবেল ছাড়াও এই ছবিতে অভিনয় করেন কেয়া, শাহিন আলম, ময়ূরী, রাশেদা চৌধুরী, সিরাজ হায়দার, ড্যানিরাজ, চিতা, সাঙ্গু পাঞ্জা, রাজীব, হুমায়ুন পরিধি, দিলদার সহ আর অনেকেই। অ্যাকশন ধাঁজের এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় আব্বাস দারোয়ান সিনেমা। উত্তম আকাশ পরিচালিত আব্বাস দারোয়ান। মান্না ছাড়াও এই ছবিতে বৈশাখী, শাহিন আলম, শানু, রাজীব, মিজু আহমেদ, ওমর সানি, প্রবীর মিত্র, কাজী হায়াত সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আব্বাস দারোয়ান ছবিটি এভারেজ হয়েছিল। 2004 সালে রুবেলের মুক্তি পায় ড্যাঞ্জার মিশন সিনেমা। আজাদ খান পরিচালিত ড্যাঞ্জার মিশন। রুবেল ছাড়াও এই ছবিতে মনমোন, শাহিন আলম, সিমন, আন্না, প্রবীর মিত্র, চিত্তা, লিটন, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। অ্যাকশন ধাঁজের এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় কঠিন পুরুষ সিনেমা। শাহাদত হোসেন লিটন পরিচালিত কঠিন পুরুষ। মান্না ছাড়াও এই ছবিতে শাবনূর, অমিত হাসান, পলি, কাবিলা, শিবা শানু, মিজু আহমেদ, সুব্রত সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কঠিন পুরুষ ছবিটি হিট হয়েছিল। 2004 সালে রুবেলের মুক্তি পায় দুর্নীতি দমন সিনেমা। কালাম কায়সার পরিচালিত দুর্নীতি দমন। রুবেল ছাড়াও এই ছবিতে পলি, অমিত হাসান, শানু, আমির সিরাজি, ইলিয়াস কুবরা, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুর্নীতি দমন ছবিটি হিট হয়েছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় জীবন এক সংঘর্ষ সিনেমা। মোহাম্মদ হোসেন পরিচালিত জীবন এক সংঘর্ষ। মান্না ছাড়াও এই ছবিতে শাবনূর, শামস, শাপলা, শিবা শানু, নাসির খান, ইলিয়াস কুবরা সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জীবন এক সংঘর্ষ ছবিটি হিট হয়েছিল। 2004 সালে রুবেলের মুক্তি পায় আগুন আমার নাম সিনেমা। স্বপন চৌধুরী পরিচালিত আগুন আমার নাম। রুবেল ছাড়াও এই ছবিতে পলি, মেহেদি ঝুমকা, রেহেনা জুলি, কাবিলা, ডন, চিতা, ইলিয়াস কুবরা, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আগুন আমার নাম ছবিটি এভারেজ হয়েছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় ভাইয়ের শত্রু ভাই সিনেমা। মনতাজুর রহমান আকবর পরিচালিত ভাইয়ের শত্রু ভাই। মান্না ছাড়াও এই ছবিতে শাবনূর, অমিত হাসান, ময়ূরী, আনোয়ারা, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, ডিপজল সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভাইয়ের শত্রু ভাই ছবিটি এভারেজ হয়েছিল। 2004 সালে রুবেলের মুক্তি পায় প্রেমিক সিনতাই সিনেমা। ফিরুজ খান পরিচালিত প্রেমিক সিনতাই। রুবেল ছাড়াও এই ছবিতে জিনিয়া, শানু, শাহিন আলম, চিতা, মিজু আহমেদ, হারুন কিসিন্দার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেমিক সিনতাই ছবিটি হিট হয়েছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় রাজধানী সিনেমা। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত রাজধানী। মান্না ছাড়াও এই ছবিতে সুমনা সোমা, ফারদিন, শাহানুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজধানী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2004 সালে রুবেলের মুক্তি পায় টর্নেডো কামাল সিনেমা। মাসুম পারভেজ রুবেল পরিচালিত টর্নেডো কামাল। রুবেল ছাড়াও এই ছবিতে পপি, আলেকজান্ডার বোস, শাপলা, মিজু আহমেদ, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী টর্নেডো কামাল ছবিটি হিট হয়েছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় বিদ্রোহী সালাউদ্দিন সিনেমা। FI মানিক পরিচালিত বিদ্রোহী সালাউদ্দিন। মান্না ছাড়াও এই ছবিতে পূর্ণিমা, শাহিন আলম, ঝুমকা, শিবা শানু, কাবিলা, নাসির খান, ওমর সানি সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী সালাউদ্দিন ছবিটি হিট হয়েছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় বাঘের বাচ্চা সিনেমা। MM সরকার পরিচালিত বাঘের বাচ্চা। মান্না
ছাড়াও এই ছবিতে মৌসুমি, শাহিন আলম, শ্রাবন্তী, বুলবুল আহমেদ, আনোয়ার হোসেন, রাজীব, জাম্বু, দাদা নজরুল সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাঘের বাচ্চা ছবিটি হিট হয়েছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় তেজি পুরুষ সিনেমা। পি এ কাজল পরিচালিত তেজি পুরুষ। মান্না ছাড়াও এই ছবিতে অভিনয় করেন সুমি, শাহিন আলম, নদী, মারুফ, সিমন, মিজু আহমেদ, আরবাস খান, সুচন্দা, শিবা শানু, অমল ঘোষ, মিশা সদাগর সহ আরো অনেকেই। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তেজি পুরুষ ছবিটি হিট হয়েছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় স্বামী সিন্তাই সিনেমা। সোহানুর রহমান সোহান পরিচালিত স্বামী সিন্তাই। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমি, ঋতুপর্ণা, শারদ কাপুর, লকেট, শিবা শানু, মিশা সদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী সিন্তাই ছবিটি এভারেজ হয়েছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় মান্না ভাই সিনেমা। এফ আই মানিক পরিচালিত মান্না ভাই। মান্না ছাড়াও এই ছবিতে পপি, রচনা ব্যানার্জি, মারু, ডলি, খলিল, শিবা শানু, জাম্বু, সাঙ্গু পাঞ্জা সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মান্না ভাই ছবিটি হিট হয়েছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় আমাদের সন্তান সিনেমা। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত আমাদের সন্তান। মান্না ছাড়াও এই ছবিতে নেহা, রাজ্জাক, কবুরি, ওমর সানি, নাসির খান, সুব্রত সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমাদের সন্তান ছবিটি হিট হয়েছিল। 2004 সালে মান্নার মুক্তি পায় বাঁচাও দেশ সিনেমা। পি এ কাজল পরিচালিত বাঁচাও দেশ। মান্না ছাড়াও এই ছবিতে শাকিবা, শাহিন আলম, সিমন, আরমান খান, সুচন্দা, প্রবীর মিত্র, বাবর, কাবিলা, সিরাজ হায়দার, শিবা শানু, উমর সানি, মিশা সদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাঁচাও দেশ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2004 সালে মান্নার সর্বমোট 13টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 13টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 8টি, মোটামুটি ব্যবসা করেছিল 2টি, এভারেজ হয়েছিল 3টি। 2004 সালে রুবেলের সর্বমোট 6টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 6টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 3টি, মোটামুটি ব্যবসা করেছিল 2টি, এভারেজ হয়েছিল 1টি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এ পর্যন্তই।